একটা বিষণ্ণ রাতের শহরে যখন নাগরিক কোলাহল থেমে যায়, তখন কেউ কেউ জানালা খুলে রাতের ভয়াবহ নিস্তব্ধতা উপভোগ করে। বহুতল ভবনের কয়েকটি রুমে আলো জ্বলে ওঠে, আলো আধারের প্রাচীনতম সম্পর্ক, যেখানে অবয়বেরা এলোমেলোভাবে ঘুমন্ত শহরকে দেয়। আসলে তাদের উদ্দেশ্য মূলত কোলাহল, কারণ নিস্তব্ধতা বিষণ্ণতার প্রতীক। শহরে সকালে পাখিদের কথা শোনার সৌভাগ্য সকলের জোটে না, কিংবা খাঁচায় আবদ্ধ জীবনে পাখির ডাক বলতে যান্ত্রিক অ্যালার্মেই বন্দী দশা। রঙিন কাছে যখন ভোরের আলো পড়ে, তাকে অদ্ভুত হলদে, যেন কেউ এই শহরকে হলদেটে মাখন রাঙা চাদরে ঢেকে দিতে চাইছে। তবে বিধিবাম, ততক্ষণে শহর জেগে ওঠে। নিশাচরদের কেউ কেউ ভোরের আলোয় বুক ভরা বাতাস টেনে ঘুমাতে যায়, আবার কেউ কেউ বেরিয়ে পড়ে যান্ত্রিক জীবনে, কেউ আবার অগভীর আবেশে জানালায় তাকিয়ে অসমাপ্ত সমীরণ কেন সমীকরণ হয়ে যায় তা হবে। যখন বুড়ো গাছটার সব পাতা শীতে ঝরে গিয়েছে, তখন এই বসন্তের পরও কেন তাতে নতুন পাতা ধরে না? হয়তো শব্দের ঝরতায় মানুষ বোবা কবিতা হয়ে বিষণ্ণ নেক্রোপলিসে হারিয়ে যায়।